হ্যালো হ্যালো বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করবো খান মেথড পাবলিকেশন প্রকাশিত খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং। এই বই থেকে আমরা চ্যাপ্টার 4 নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ অ্যালফাবেট। তো এখানে এ থেকে জেড পর্যন্ত যতগুলি 26টি অক্ষর রয়েছে, 26টি অক্ষরে বাংলা বানান এবং উচ্চারণ কতভাবে হয় সেই সকল বিষয়গুলি নিয়ে এখানে তুলে ধরবো এবং কিভাবে পড়লে দ্রুত আগানো যাবে। যেমন এ এর উচ্চারণ এখানে স্বর স্বরে এ এই পাঁচটি হয়, বি দি ব হয়, সি দি ক, দন্তস্ব হয়, ডি দি ড হয়, ই দি তিনটি অক্ষর হয়, রশ্মি দীর্ঘি এ হয়, এফ দি এফ হয়, জি দি জ গ এবং জ হয়, এইচ দি হ হয়, আই দি ই এবং আই হয়, জে দে জ হয়, কে দে ক হয়, এল দে ল হয়, এম দে ম হয়, এন ন মধ্যন্ন হয়, ও দে অ উ রস্ব দীর্ঘ হয়, পি দে প হয়, কিউ দে ক, আর দে র হয়, এস দে দন্তস্ব তালব্যস্ব জ মধ্যন্নস্ব হয়, টি দে ট তালব্যস্ব চ থ ড হয়, ইউ দে এখানে আ ও ইউ হয়, ভি দি ভ ডব্লু দি অ উ অ হয়, এক্স দি এক্স হয়, ওয়াই দি অ হয়, জেড দি জ হয়। তো বন্ধুগণ, আপনার সন্তানকে এই বিষয়টা কমপক্ষে 10 বার লিখিয়ে লিখিয়ে পড়াবেন এবং দ্রুত উচ্চারণ করে আয়ত্ত করাই ফেলবেন। তারপর আসুন বন্ধুগণ, প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ জয়েন্ট লেটার, অর্থাৎ ইংরেজি যুক্ত বর্ণের উচ্চারণ। তো ইংরেজি তো যুক্ত বর্ণ বলতে ভাওয়ালের সাথে আরেকটা শব্দ এরকম যুক্ত হয়, যুক্ত বর্ণ, যেমন এ ইতে এ হয়, এ আইতে এই হয়, এ ইউতে অ বা আ হয়, এ ডাব্লুতে অ হয়, এ ওয়াইতে এ, ই এতে রশ্মি দীর্ঘি আ এ হয়, ডাব্লু ইতে দীর্ঘই হয়, ই আইতে ই আই দীর্ঘই হয়, ইউতে ইউ হয়, ইয়েতে ইউ হয়, ইউতে ইউ হয়, ই ডাব্লুতে ইউ হয়। তো এইভাবে বন্ধুগণ, আপনার সন্তানকে এইভাবে যদি তাকে একের পর এক এইভাবে পড়াতে থাকো, নিয়েছিল ডাবল ওতে রস্য বা ও হয়, ওয়েতে অ আ ও ও আ হয়, তবে দেখ এইভাবে প্রতিটা শব্দেরই এইভাবে অনেক অনেক উচ্চারণ হয়, সেগুলো আপনার সন্তানকে লিখে লিখে পড়েন, ইনশাল্লাহ মনে অজান্তে এই বিষয়গুলো রপ্ত হবে। তো বন্ধুগণ, আজকে অধ্যায় থেকে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা কী শিখলাম, এই অধ্যায় থেকে আমরা শিখলাম এ থেকে জেড পর্যন্ত বাংলা বানান এবং উচ্চারণ যা যা হয়, অর্থাৎ টি দিয়ে কয়টা উচ্চারণ হয়, পি দিয়ে বা জি দিয়ে সি দিয়ে কয়টা উচ্চারণ হয়, এতে উচ্চারণের পর্যাপ্ত এক্সাম্পল কেন হয় না হয় সব কিছু বুঝিয়ে বুঝিয়ে দিয়ে পরবর্তী চ্যাপ্টারগুলিতে, অর্থাৎ এই বইয়ের পরবর্তী চ্যাপ্টারগুলিতে এগুলো আলোচনা করা হয়েছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে। ইনশাল্লাহ প্রতিটি বিষয়ে, অর্থাৎ এক কমপ্লিট বুক বলতে যা বোঝায় প্রতিটা বিষয়ে পূর্ণাঙ্গ রূপে কিন্তু আলোচনা করা হলো। তাই আসুন বন্ধুগণ, আপনার সন্তানকে প্রতিটা বিষয় কমপক্ষে 10 বার করে রপ্ত করাতে, লিখিয়ে লিখে রপ্ত করাতে রাখুন, লিখাতে লিখাতে, অর্থাৎ যত লিখবে ততই তার মধ্যে একটা রাইটিং অ্যাবিলিটি, প্রনাউন্সিয়েশন অ্যাবিলিটি চলে আসবে। বিশ্বাস রাখুন, তাকে একের পর এক পড়াতে থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানালো।